নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস করুন। লক্ষণ: কোনো কারণে জরায়ু দূষিত হলে প্রসবের তিন চার দিন পরে সুতিকা জ্বর হয়, শীত, কম্পর, উপর জ্বর, পিপাসা, ঘাম বা স্তনের দুধ বন্ধ হওয়ার প্রধান লক্ষণ। চিকিৎসা: সুট 5 গ্রাম, চিতামূল 5 গ্রাম, পিপুল মূল 5 গ্রাম, চই 5 গ্রাম এবং পিপুল 5 গ্রাম। ব্যবহার: এক অর্থনী দিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিতে হবে, ওই ওষুধ সকালে প্রতিদিন খেতে হবে। পথ্য: পুষ্টিকরযুক্ত খাবার খেতে হবে, উত্তেজক দ্রব্য খাওয়া নিষেধ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।